তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগো আরে ও মাতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে একবার দেখে নাও গো তোমার দারে নবী একবার দেখে নাও গো তোমার দারে মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে না বেগ ওই মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে না বিগ আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে একবার ডেকে নাও গো তোমার দেশে নবী একবার ডেকে নাও গো তোমার দারে একটু জোরে বলে সুবহানাল্লাহ মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো আমার মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে না বেগ আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকব জীবন ভরে একবার দেখে নাও গো তোমার দারে নবী একবার দেখে নাও গো তোমার দারে আল্লাহ আমার প্রাণের দয়ার রসুল একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রাণে দয়ার রসুল একবার দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল হাইরে তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নাবি থাকব মোরা একা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ ওরে দিবানের কেন্দে কেন্দে আমরা দিবা নিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন হয় রে কেউ জানে না কান্দে কেন আমরা যাকে হারা গনাবি আমরা যাকে হারা সোনের আগায় সোনের বাত সোনের আগায় সোনের বাত মরে না এ জীবনে দেখব একবার আমরা এ জীবনে দেখব একবার তোমার নূরের ছবি গোনাবি তোমার নূরের ছবি তবে বাঁচতে যদি না পারা যায় আয় বাঁচতে যদি না পারা যায় হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কে তাই মরর চরে মিটে কে তাই মোদের মনের আশা গো নাবি মোদের মনের আশা গোলাপ হয়ে ওঠেলে তুমি নাবি
গোলাপ হয়ে ফুটিলে তুমি সদ গোরায় সবনি সূর্য হইয়া উঠিলে তুমি আমার ভাঙা প্রাণে গোনাবি আমার ভাঙা প্রাণে কতই কষ্ট দিয়েছিল বাবা কতই দুঃখ দিয়েছিল ওই হাবিসি দেশের মান কতই বেতা সইলেন বেলাল হয়ে গেলে বেহোশ গোনাবি হয়ে গেলেন বে তবুও বেলাল চারেন ককর আর তবুও বেলাল চারেন ককর আর ছাড়েনি আমার নবের না আমার প্রাণের দয়ার নাবি গো লেনা হাজারো সালাম হাজারো সালাম আল্লাহ চমচম চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চিরে নবে আসেন তাই রে নবে আসেন তাই রে বলে সুবহানাল্লাহ আরে চমচম চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চিরে নবে আসেন তাই রে নবে আসেন তাই রে আজ বিবি আমেনার খুশির সীমা নাই খুশির সীমা নাই দলে দলে ফারেশ তারা দলে দলে হর গেলে মার সল্লে আলে গাই রে ধীরে ধীরে পরদা চিরে নবে আসেন তাই রে নবে আসেন তাই রে দেখি না দই নয়নে অগ তোমার মত রহমতের নবে সারা ভুবনে একবার জোরে বলো সুবহানাল্লাহ আমি দেখি না দই নয়নে তোমার মত রহমতের ভান্ডার সারা জাহানে রহমত আল্লে আলামিন বলে ডাকলো তোমায় খোদা তালা কোরআনে সারা ভুবন আমি দেখে না দয় নয়নে তোমার মত দয়ার নবে সারা ভুবনে একদিন হজরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে কাফেরেরা যুগিতি করে বাবা কাফেরেরা যুগিতি করে পাথর মারে নবীর পাকে বহত নেই সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে আগ তোমার মত দয়ার নবে সারা ভুবনে হযরত হামজা বলে আজ কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে রক্তর ধারা বয়ে চলে না ধারা বয়ে চলে অশ্রু ঝরে নবীর দুই নয়নে সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে আরে তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে বলে আর যে চারজন আজ লইয়া যাব আচ্ছা এই দেখেন আমার মা বোনের আবার যাবে এটা আরেকবার যাও আরেকবার যাও সুবহানাল্লাহ 100 টাকা গোনা যাচ্ছে না জি 1 2 তারপরে 3 এগুলাকে একটা ধরে নাও 4টা হয়েছে 4 আর এখানে 1 5 আর 5 10টা হলো 10টা হলো বাবু আর এই ছেলেদের তরফ থেকে বাবা 10টা ধরে তো 20টা হইতো গো মরতে হবে না বাবা একদিন সুবহানাল্লাহ মরদা যখন কাফন পরে বাবা চলে লয়া পাবলিক দিয়ে পাঠিয়েছে দুজনা দিয়েছে না আজ লইয়া যাবে আমাকে এ চারজন নাই যা
বেহবজ সঙ্গে তে এ চার জো নাই যাবে ব ও যে কবরে হাইরে যাব শেষে ওই তারা চার জো কবরে গেল না আরে কব রে তে নামায়ে এলেন দুই জন হাই গে কব রে তে নামায়ে এলেন দুই জন ওই দুই জন যখন টানে বাবা উঠিল আরে সারে সা এ বাসের পা আল্লাহ বিচাহিল কবরে সারে সা এ বাসের পা আল্লাহ বিচাইল বাসের ফালা দেখে মরদা কাঁদে হাইরে হায় আজ দয়াল মা নোষ নাই কব ও যে দনে বলবে কোথায় আরে কোথায় রয়েলে আজ প্রাণের আব্বা গ আমার বসিয়া আরে হত ভাগার দুঃখ যাও আন গ দেখিয়া রে হত ভাগার দুঃখ যাও আন গ দেখিয়া শেষ কালে পাইয়া চেলে আবার সন্তান রে আজ একা ফেলে জান গোয়া আব্বা কেমন আজ একা ফেলে জান গোয়া আব্বা কবর কোথায় রইল আজ প্রাণের আম্মা গ আমার বসিয়া আয়া আরে দুধের দা বিতেন গোয়া আম্মা চড়িয়া আরে দুধের দা বিতেন গোয়া আম্মা চড়ে হেয়া কোথায় রইল আমার স্ত্রী পুত্র আরে কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে আরে একবার সঙ্গের সাথে হ অনায়াস কোথায় রইল আমার পাড়া পড়োশী আজ বসিয়া একবার সাহস দাও না তো অমরায়াস কোথায় রইল আমার বন্ধু বান্ধ আজ বসিয়া একবার সঙ্গের সাথে হ অনায়াস তাই শোনেন শোনে আমার ভাই বন্ধুরা এটু কান্দে আরে মরদা ব্যাগ কি রবে এ যায় কান্দে আল্লাহ।